প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে একটি মহল। এবারে নাশকতার ধরন ভিন্ন উল্লেখ করে ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে বসে ফোনে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সাম্প্রতিক নাশকতায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন যেন এক ধ্বংসপুরী। নাশকতার ধ্বংসযজ্ঞে পুরোপুরি নষ্ট করেছে বিটিভি ভবন, অথচ এটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের আবেগ আর অনুভূতি। রামপুরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন ভবনের ধ্বংসযজ্ঞ। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তার বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতি উস্কে দিয়েছে একটি মহল। লন্ডন থেকে ফোনেও উস্কে দেওয়া হচ্ছে প্রবাসীদের। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো, কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা, তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নির্গোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। লন্ডন থেকেই টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো, এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তার মানে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। সরকার প্রধান বলেন, বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছিল এবারের ধ্বংস চিহ্ন বলে দেয় ধরন পাল্টেছে তারা। 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো অগ্নিসন্ত্রাস, কিন্তু সেই পুরানোর থেকে এবারে পুরানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিশে সব পুরো একবারে ছাই। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। যারা এই ধ্বংসযজ্ঞ চালালো তাদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি, আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশে আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। বিশ্বে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে সেজন্য নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। 96 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের যে উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তার ক্ষতচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। 200 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এই রাষ্ট্রীয় গণমাধ্যমের। এখন 78 কোটি টাকা লাগবে এই সম্প্রচারকে আবার স্বাভাবিক রাখতে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা।